হিমন্ত বিশ্ব শর্মাই এতিয়াও ভয় করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক। হয়, এতিয়াও মুখ্যমন্ত্রী সর্বানন্দক প্রতিদ্বন্দ্বী বলে ভাবে। এতিয়াও দুয়ের মাজত চলি আছে এখন শীতল যুদ্ধ। শেহতীয়াক চলি থাকা এই শীতল যুদ্ধর নাম আমি এই ধরনের দিব পারো, G20 বৈঠক বনাম বাল্য বিবাহ, নাইবা হিমন্ত বিশ্ব শর্মা বনাম সর্বানন্দ সোণোৱাল। ইতিমধ্যে রাইজে গম পাইছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকা দেখা নগল অসমত অনুষ্ঠিত হওয়া G20-র এখনো বৈঠক। অথচ এই G20 বৈঠকের লক্ষ্য আছিল 2024-র লোকসভার সাধারণ নির্বাচন, যে উপলক্ষে সজাই পড়াই তোলা হয়েছিল গুৱাহাটী মহানগরী। এই কথা সকলে জানে যে নির্বাচনী প্রচারের লক্ষ্যে অনুষ্ঠিত করা অনুষ্ঠান সমুখত রাজ্যের মুখ্যমন্ত্রীগীর উপস্থিতি তথা সহযোগ সবাতোক জরুরি। কিন্তু দুর্ভাগ্য এয়ে তেনে উৎসাহ দেখা নগল মুখ্যমন্ত্রী। হেহে রাজ্যের মাজত প্রশ্ন উত্থাপন হয়েছে যে কিয় নগল মুখ্যমন্ত্রী G20-র অনুষ্ঠানটিল, যিমান প্রচার পাব লাগিছিল G20 অনুষ্ঠানে সিমান প্রচার নাপালে কিয়? সংবাদ মাধ্যমেও যে একাশরিয়া করে রাখিলে G20-র প্রচার, কারণ মুখ্যমন্ত্রী বিচরা নাই, মুখ্যমন্ত্রী বেয়া পাব, গতি মুখ্যমন্ত্রী নিবিচরা কাম অসমের প্রায়বুর সংবাদ মাধ্যমে করব নিবিচারে। হয়, মুখ্যমন্ত্রী বেয়া পাব, মুখ্যমন্ত্রী বেয়া পাওয়া কাম নকরে অসমের এসাম সংবাদ মাধ্যমে। হেহে তল পড়িল G20 বৈঠকর প্রচার, কিন্তু কিয় বেয়া পাব মুখ্যমন্ত্রী? হয়, কিয় বেয়া পাব মুখ্যমন্ত্রী? কারণ G20-র সম্পূর্ণ দায়িত্বত আছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। G20-র উদ্বোধনও করলে সর্বানন্দ সোণোৱালে, ইয়াতে লাগিল লেখা। G20 বিফল করার কুটিল রাজনীতি নামিল মুখ্যমন্ত্রী, লয়না হল বাল্য বিবাহর দরে একটা স্পর্শকাতর বিষয়। বাল্য বিবাহকারী স্বামী সকলক এরেস্ট করে হাহাকার সৃষ্টি করলে রাইজর মাজত, হুয়া দুয়া লাগিলে ঘরে ঘরে, আর্তনাদর রুলখিল ঘরে ঘরে, ধুমুহার সৃষ্টি হল অসমত। সংবাদ মাধ্যম, বিরোধী রাজনৈতিক দল, বুদ্ধিজীবী তথা অসমৰ সমাজের প্রতিটি স্তরের লোকেই ব্যস্ত হয়ে পড়িল বাল্য বিবাহর ঘটনাক লৈ। তীব্র সমালোচনার সম্মুখীন হল মুখ্যমন্ত্রী, গরিহনা অভিশাপেরে ভরি পড়িল সোশিয়াল মিডিয়ার পৃষ্ঠা। কিন্তু এইবর একোলৈকে ক্যারেপ নকরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, কেনো মুখ্যমন্ত্রীর লক্ষ্য আছে G20 বৈঠক বিফল করা। তারপরে মুখ্যমন্ত্রীর প্রয়োজন হয়েছিল একটা স্পর্শকাতর বিষয়, যে বিষয়ে G20-ক তল পেলায় রাইজক ব্যতিব্যস্ত করে রাখব পারে। সেহে লৈ অনা হল বাল্য বিবাহর দরে একটা বিষয়, যে বিষয়ে অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি করলে তল পড়িল G20-র কথা। মুঠতে রাজপথ ধরে রাখার স্বার্থত যিকোনো কাম করবলে কুণ্ঠাবোধ নকরে মুখ্যমন্ত্রী, রাজপথ ধরে রাখার স্বার্থত প্রয়োজন হলে থানবান হক অসম, থানবান হক অসমীয়া সমাজ। মুঠতে একো কথাই কেরেপ নকরে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একটা লক্ষ্য, তেও আজীবন অসমৰ মুখ্যমন্ত্রী হয়ে থাকিব আর অসমৰ পরিসীমার ভিতর নিঃশেষ করে দিব প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ ভীতি। নিউজ ডেস্ক, Anytime 24.